গুড আফটারনুন গাইস। তো আগে বলো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। আমি কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমাদের মনে একটু হলেও প্রশ্ন আছে। না না না, থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আমি বোকার মতন কথা বলছি। হ্যাঁ গাইস, আমি পুজো দিতে যাচ্ছি, আর পুজো দিতে যাচ্ছি সেটা হচ্ছে হটুগঞ্জ থেকে একটু ভিতরে সরবের আছে, সরবের বলে একটা জায়গা, ওখানে কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আর ওখানকার কালী মন্দিরটা হচ্ছে শ্মশান কালী, আর এতটা জাগ্রত তুমি মন থেকে যা চাইবে মা কালীর কাছে তোমাকে দুহাত ভরে ভরিয়ে দেবে। তো আমি আর অনেক দিন পর আমি আর ভাবলাম তুষার একটু যাই ঘুরে আসি, আর আমার মনটা কদিন যাবত খুব খারাপ ছিল, তাই ও বললো যে চলো আজকের পুজোটা গিয়ে দিয়ে আসি। তাই আমরা যাচ্ছি, তো চলো গাইস যেতে থাকি। আর এই মিষ্টি দোকান থেকে আমরা মা কালীমার জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি, সাথে তুষারের ফেভারিট সোম পাউরি সেটাও নিয়ে নেব। আর আমি যে মিষ্টিগুলো পছন্দ করব সেগুলো ও নিতে চাইবে না, ও যে মিষ্টিগুলো পছন্দ করবো সেগুলো আমি নিতে চাইবো না। তো ফাইনালি ডিসাইড করা হলো যে ওর যেটা পছন্দ সেটাও নেওয়া হোক, আমার যেটা পছন্দ সেটাও নেওয়া হোক, তাহলে কারোর মনে রাগ থাকবে না। তো ফাইনালি নিয়ে নেওয়াই হলো, ওর যেটা পছন্দ সেটা, আমার যেটা পছন্দ সেটা। কথা তোমাদেরকে বলে দিই, তোমরা হয়তো লক্ষ্য করবে ক্যামেরাটা অন করলে তুষারের মুখটা দেখবে একদম কোনো হাসি নেই, রাগ রাগ ভর্তি, কেন বুঝি না। মেবি ও চায় যে আমি ভিডিও না করি, ও এটা চায় না, ও চায় যে ভিডিও করি, কিন্তু ক্যামেরা দেখলেই যেন সাইলেন্ট হয়ে যায়, কী বলবো কী বলবো না। যাই হোক গাইস, তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি মা কালীর কাছে। তোমরা এখানে আমাকে আসতে অনেকবার দেখেছো, প্রায় এক দুবার আমার ব্লগ যদি ফলো করে থাকো অবশ্যই দেখেছো আমার জন্মদিনে আমি এখানে এসেছি, বিশেষ বিশেষ দিনটা এখানে আসি, কারণ আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আমার মানে এখানে এলে আমার ভিতরে ফিলিংসটা অন্য কাজ করে, আমি মানে কেমন একটা হয়ে যায়, আমার খুব ভালো লাগে। তো গিয়েই মা কালীর জন্য মোমবাতি, ধূপের প্যাকেট, তারপরে ওই পাশের ওই কাকিমাটার কাছ থেকে শাঁখা সিঁদুর নিয়ে নিলাম। তো চলো এবারে যাওয়া যাক। তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, এখানকার মা কালীর কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে। তোমরা যদি কেউ জানতে চাও ওই ইতিহাসটা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এখানকার মা কালীর ইতিহাসটা। আর এখানকার মা কালীর জাগ্রত পুকুর এটা, সবাই এখান থেকে কিন্তু স্নান করে গন্ধি দেয়। কোনো একটা সময় কোনো একটা ব্লগে তোমরা আমাকেও দেখতে পাবে যে আমি এখান থেকে স্নান করে গন্ধি দিচ্ছি, অবশ্যই আমি তখন শেয়ার করবো তোমাদের সাথে যদি সেই মনস্কামনাটা আমার পূরণ হয়। তো এখানে যাওয়ার আগে, কালী মন্দিরে যাওয়ার আগে এখান থেকে ভালো করে হাত পা ধুয়ে নিচ্ছি আমি। আমিও নেবো, তুষারও নেবো, এটা সবাই করে, আর সবাই করে কি জানি না, তবে আমি করি, আমি করি বা আমার ফ্যামিলি মেম্বার্সরা কেউ গেলে তারা করে। যাই হোক গাইস, তো চলো হাত পাটা ধুয়ে নিই, মন্দিরের সামনে যখন যাব তখন তোমাদের সাথে আবার কথা বলছি। আমার মনে হলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করা উচিত। এই যেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি এই আটচালাটা বা মন্দিরের যে গিল্ট বা মন্দিরটা আজকে এত পাকা হলো, মানে আমি যেটাকে বলতে চাচ্ছি যে প্লাস্টার করা হলো বা এতটা সুন্দর করেছে, এত রং টং, এগুলো কিন্তু কেউ ওখানকার গ্রামবাসীরা কেউ করেনি। এগুলো সব মানুষের যাদের মনস্কামনা পূরণ হয়েছিল তারা কিন্তু এগুলো দান করে দিয়ে গেছে ভগবানের কাছে। এই যে রিসেন্টলি একটা ঝাড়বাতি তোমরা এক্ষুনি দেখলে, তো তারাও এগুলো দান করে দিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ গন্ডি দিচ্ছে একজন, মা কালী তার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে তাই হয়তো গন্ডি দিচ্ছে। আর আমি গিয়েছিলাম একটা বিশেষ কাজ, বিশেষ কাজটা হচ্ছে ঢিল আনতে, ঢিল বাঁধবো, কারণ শুনেছি ঢিল বাঁধলে মা
কালী তার মনের কামনা পূরণ করে, সেটা এটা মুখের কথা, ঢিল বাঁধলে পূরণ করে সেটা না, মাকে মন থেকে ডাকলেই যে কোনো অবস্থাতেই মা এসে দাঁড়ায়। আর আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু পুজো মানে এখানে কোনো ব্রাহ্মণ নেই, সবথেকে বড় কথা হচ্ছে এখানে কোনো ব্রাহ্মণ নেই, তুমি তোমার মতন গিয়ে মার কাছে মাথা নত করে পুজো করে মাকে মিষ্টি হাতে দিয়ে তুমি পারলে সেই মিষ্টি নিয়েও আসতে পারো বা মাকে হাতে দিতেও পারো। তো আমি প্রসাদ মাকে দিয়ে প্রসাদটা নিয়ে ঢিল টিল বাঁধলাম, বেঁধে নেওয়ার পরে কী কী করছি দেখাচ্ছি, চলো। আজকে মা কালীর রূপ দেখে না আমি জাস্ট হাঁ করে দেখছিলাম, যে এত সুন্দর মাকে দেখতে লাগছে, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আজকে, প্রচুর পরিমাণে। আর এখানে দেখতে পাচ্ছি শুধু মা কালী না, গোপাল ঠাকুরও কিন্তু আছে, সবাই কিন্তু পুজো দিয়ে যায়, বেবি হয়ে যাওয়ার পরে সবাই পুজো দিয়ে যায়। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে যতবার যাই এখান থেকে কিছু না খাই, ফুচকাটা খাই। তাই ভাবলাম বেশি না হোক অন্তত 10 টাকা করে ফুচকা খাওয়া যেতেই পারে, আর সকাল থেকে কিন্তু দুজনে না খেয়েছিলাম। তাই ভাবলাম যে চলো যদি কিছু খাই, অবশ্যই মায়ের প্রসাদ খাওয়ার পরে ওগুলো খাচ্ছি। আর এই বটগাছটা দেখেছো কত পুরনো বটগাছটা। যাই হোক গাইস, এখানে আমি আর তুষার দুজনে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য, তো ফুচকাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা বলছি। এটা ছোটোবেলায় কারা কারা খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু খুব ভালোবাসতাম, এমনকি এখনও ভালোবাসি। তো এখান থেকে এই কাকিমাটার কাছ থেকে 2 প্যাকেট কিনে নিয়েছি, 10 টাকা করে প্যাকেট নিয়েছি, তবে আমি যখন খেতাম 5 টাকা করে নিত। যাই হোক, দিনের সাথে সাথে সব কিছুর দাম বাড়ছে, বা এগুলো কেন দাম বাড়বে না, তো ঠিকই আছে। তো অনেকদিন পরে খেয়ে আমার খুব ভালো লাগলো, খুব।